নমস্কার, আমি আশালতা। আজ আমি কুলেখাড়া শাকের ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। আর এই কুলেখাড়া শাকের ঝোল বানাতে কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখি। কুলেখাড়া শাক রান্নার জন্য আমার যে উপকরণগুলো লাগবে, আমি এখানে কুলেখাড়া শাক নিয়েছি, 200 গ্রাম কুলেখাড়া শাক নিয়েছি। আর এখানে আমার কুলেখাড়াটা দেখিয়ে দেবো বলে আপনাদের কাছে রেখেছি। দেখুন, এমনি দেখতে শাকটা বাজারে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এটা খুবই উপকারী শাক, এটা খেলে প্রচুর মানে রক্ত হয়, এমনকি ডাক্তাররাও খেতে বলেন। আর এটা আমার আলু নিয়েছি, আমি একটা মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি চুনো মাছ দিয়ে কুলেখাড়াটা রান্না করব। তো চুনো মাছটা আমি নুন হলুদ মিশিয়ে রেখেছি। আর লাগবে আমার আদা বাটা, লাগবে 1 টিস্পুন। আর কাঁচা লঙ্কা লাগবে 5-6টা। আর এখানে পেঁয়াজ নিচে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। হলুদ লাগবে পরিমাণ মতো, আর শুকনো লঙ্কার পাউডার লাগবে 1 টিস্পুন, জিরা পাউডার লাগবে আমার 1 টিস্পুন। আর এটা আমি সর্ষের তেলে রান্না করব। তো চলুন এখন আমরা রান্নাটা শুরু করি। আমি মাছটা ভেজে নেব, সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প মাছ ভেজে নেব। আর একটু তেল দেব, আরো 1 টেবিল স্পুনের মতন তেল দিলাম। আর এখানে আমি একটু কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা আমি 1 টিস্পুনের মতন কালো জিরা দিলাম। এর সাথে দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নিতে হবে, কেননা শাকটা তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। পেঁয়াজটাও দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামে রেখেছি, আদা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো হলুদের পাউডার, লঙ্কা পাউডার, আর জিরা পাউডারটাও দিয়ে দিলাম। দিয়ে একটু জল দেবো, দিয়ে এটা আবার একটু কষিয়ে নেব। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছি, এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে আবার আমি 2 মিনিট ভেজে নেব। নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুসার। এখানে আমি 1 কাপের মতো জল দিলাম। দিয়ে এটা যত ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব, ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আবার আমি 4-5 মিনিট রান্না করব। এটা বেশি নাড়া যাবে না, কেননা ছোট মাছ নিয়ে যাওয়ার ভয় আছে। এটা তাহলে আমি 4-5 মিনিট আস্তে আস্তে রান্না করব। এটা 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এটা ভাতের সাথে খাবেন, অসাধারণ খেতে। আর এটা খুবই উপকারী, তো জানেন, আমি বলেও দিয়েছি আগে, এটা ভীষণ উপকারী। এটা বাচ্চাদেরও খাওয়াবেন, খুব ভালো। এটা কুলেখাড়া শাকটা ভীষণ উপকারী। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।